122 বছরের গরমের রেকর্ড ভাঙল ফেব্রুয়ারি, আরো তীব্র হতে চলেছে মার্চ। কতটা ভয়াবহ হবে এবারের দৃশ্য দুঃসংবাদ শোনাচ্ছে হাওয়া অফিস। ফেব্রুয়ারিতে গরমে হাঁসফাঁস অবস্থা, এবার তার মধ্যে আরো দুঃসংবাদ শোনাচ্ছে হাওয়া অফিস। মার্চ মাসে আরো অসহ্য গরম পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ আরো ঊর্ধ্বগামী হবে। এবছর এলনিনোর দাপটে কতটা গরম পড়তে পারে তা নিয়ে সন্দিহান হাওয়া অফিসার। অনুমান করা হচ্ছে চলতি শতকের এখনো অবধি সব থেকে জ্বালাময়ী গ্রীষ্মকাল হতে চলেছে এই বছর। গত 22 বছরকে ছাপিয়ে এবারে রেকর্ড গরম পড়বে গোটা ভারতবর্ষ জুড়ে। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, গত 122 বছরে এই প্রথম ফেব্রুয়ারি মাস ছিল সর্ব উষ্ণতম মাস। ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘর পেরিয়ে গিয়েছে। এবার মার্চ মাস নিয়েও দুশ্চিন্তার আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ ফাল্গুনের সকালে তাও ছিটে ফোটা মনোরম আবহাওয়ার আমেজ আছে, কিন্তু চৈত্রে তা থাকবে না। ভরা চৈত্রেই তেজ বাড়বে সূর্যের, বৈশাখের আগেই লাফিয়ে বাড়বে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানাচ্ছে আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ 35 ডিগ্রি ছুঁয়ে ফেলবে। মার্চের তৃতীয় সপ্তাহের পর এই তাপমাত্রা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রার পারদ 35 ডিগ্রির ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা আরও বাড়বে এমনই অনুমান। কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির ঘরে থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দিনের তাপমাত্রা এখন বাড়লেও রাতের দিকে তাপমাত্রা নিচের দিকেই থাকবে। সকালে কিছুটা মনোরম আমেজ থাকবে, দোলযাত্রা পর্যন্ত এমন আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, এদিনও সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির ঘরেই থাকবে এমনটাই খবর। আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত চলবে এমনই খবর। ফেব্রুয়ারির পর মার্চ মাসও উষ্ণতম হতে চলেছে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তর সূত্রে। কিন্তু এলনিনোর প্রভাবে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এবারের দৃশ্য তারও প্রমাদ গোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।